হ্যালো ভিওয়ার্স তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এখন আমি অষ্টম শ্রেণির রায়ো মার্টিন দু এর সেকেন্ড ইউনিট টেস্টের গণিতের মডেল কোশ্চেন পেপার এক নিয়ে আলোচনা করব এর আগে এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে বেল আইকন তাতে প্রেস করার জন্য যাতে করে তোমরা আমার নতুন ভিডিওগুলো প্রথমেই দেখতে পাও দেখো একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি একে মিশ্রিত দুধের একটি পাত্রে একের পাঁচ অংশ জল আছে মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত ধরি সম্পূর্ণ জলমিশ্রিত দুধ সমান এক অংশ একের পাঁচ অংশ জল আছে মিশ্রণে দুধ আছে এক মাইনাস একের পাঁচ সমান এখানে যদি বিয়োগ করা হয় তাহলে লসগু হবে পাঁচ আর লবে হবে পাঁচ মাইনাস এক সমান হলো চারের পাঁচ অংশ তাহলে মিশ্রণে দুধ ও জলের যে অনুপাত তা হলো চারের পাঁচ টু একের পাঁচ এখন এই অনুপাতের উভয় পদকে যদি পাঁচ দিয়ে গুণ করায় পাঁচ আর থাকবে না এখানে এখানেও থাকবে না এখানেও থাকবে না এখন তাহলে হলো ফোর ইন্টু ওয়ান তাহলে দুধ ও জলের যে অনুপাত তা হলো ফোর ইন্টু ওয়ান এরপরে একের দাগের দুয়ে এক্স এর ষোলো পার্সেন্ট সমান চৌষট্টি হলে এক্সের মান নির্ণয় করো এক্সের ষোলো পার্সেন্ট সমান হলো চৌষট্টি তাহলে এক্স গুণিত ষোলো বাই একশো ষোলো পার্সেন্ট অর্থাৎ ষোলো বাই একশো শন হলো চৌষট্টি তাহলে এক্স শন চৌষট্টি গুণিত এখানে ষোলো বাই একশো আছে এখানে এসলে হবে একশো ডিভাইডেড ষোলো তাহলে চৌষট্টি গুণিত একশো ডিভাইডেড ষোলো ষোলো চৌষট্টি সঙ্গে একশো গুণ করলে চারশো অতএব মান হল চারশো এরপর একা থাকে তিনে এক্স ওয়াই তিনটি মৌলিক সংখ্যার গোসাগু ড্যাশ যেহেতু এক্স হলো মৌলিক সংখ্যা তাই তাদের গোসাগু হল এক এরপর একা দাগে চারে বি প্লাস সি ডিভাইডেড সি মাইনাস বি সমান কত বি ডিভাইডেড বি মাইনাস সি প্লাস সি ডিভাইডেড সি মাইনাস বি সমান এটি যেমন ছিল তেমন থাকলো এখানে সি মাইনাস বি আছে এখানে যদি মাইনাস ওয়ান কমন নেওয়া হয় তাহলে এখানে যে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেলো আর নিচে হলো বি মাইনাস সি এখন দুটোরই হর একই তাই এদের লসাগু হলো বি মাইনাস সি আর উপরে যেহেতু এখানে দুটোর হর একই তাই উপরে হবে লবগুলোর বিয়োগ তাহলে বি মাইনাস সি বি মাইনাস সি বি মাইনাস সি তাহলে কেটে গেলে হলো ওয়ান অতএব নির্ণ মান হলো এক এরপর দুয়ে দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও একে এক পাত্র শরবতে ফাইভ টু অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ পরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে হিসাব করে লেখো ধরি পাত্র থেকে এক্স পরিমাণ শরবত তুলে নেওয়া হলো এবং মোট যে শরবত ছিল তা হলো এক একক শরবতে ফাইভ টু অনুপাতে সিরাপ ও জল আছে সিরাপের শরবতের আনুপাতিক ভাগার হলো হল পাঁচের সাত অংশ তার কারণ এখানে আনুপাতিক পদ্রকের যোগ লাগবে সাত আর সিরাপের যে পরিমাণ তা হলো পাঁচ তাহলে পাঁচের সাত অংশ আর জলের আনুপাতিক ভাগার হলো দুয়ের সাত অংশ তাহলে এক্স পরিমাণ শরবতে সিরাপ আছে এক্স গুণিত পাঁচ বাই সাত সান ফাইভ এক্স ডিভাইডেড সেভেন একক আর জল আছে টু এক্স ডিভাইডেড সেভেন একক যেহেতু এক একক মোট শরবত তাই সেখানে সিরাপ কত থাকবে পাঁচের সাত একক আর জল থাকবে দুয়ের সাত একক তাই এটি আর গুণ করে দেখালাম না এবার প্রশ্ন অনুযায়ী যেহেতু এখান থেকে যে পরিমাণ আমরা শরবত তুলে নিয়েছিলাম তার সমপরিমাণ আমরা যেহেতু জল দিচ্ছি তাই এখন সেখানে সিরাপ কত আছে ফাইভ বাই সেভেন মাইনাস ফাইভ এক্স ডিভাইডেড সেভেন আর জল আছে টু ডিভাইডেড সেভেন মাইনাস টু এক্স ডিভাইডেড সেভেন প্লাস এক্স যে পরিমাণ আমরা তুলে নিয়েছিলাম সিরাপটা তাতে এই পরিমাণ জল আর এই পরিমাণ সিরাপ ছিল তাই এখান থেকে বিয়োগ করা হলো আর সম পরিমাণ জল দেওয়ার জন্য প্লাস এক্স করা হলো সমান হল ওয়ান বাই ওয়ান যেহেতু এদের অনুপাত সমান হবে ওকে এখন উপরে বিয়োগ করলে হবে 5-5x ফাইভ এক্স নিচে হবে 2 মাইনাস টু এক্স প্লাস সেভেন এক্স 1 সেভেন এখন এখানে আছে এর হরে সাত এর হরে সাত তাই দুটো হর থেকে সাত সাত তুলে হলো এখন তাহলে হলো ফাইভ মাইনাস ফাইভ এক্স টু প্লাস ফাইভ এখানে যোগ করলে ফাইভ হবে এরপর কোনো গুন করা হলো গুন করার পরে ধ্রোগগুলোকে একদিকে নিয়ে আসা আর এক্সগুলোকে একদিকে নিয়ে যাওয়া তাহলে ফাইভ মাইনাস টু সন হলো ফাইভ প্লাস ফাইভ এক্স সমান এখানে যোগ্য হবে টেন এক্স তাহলে টেন এক্স সমান হবে তিন তাই টেন এক্স সমান তিন বসানো হলো তাহলে এক্স সমান হলো থ্রি বাই টেন যে পরিমাণ শরবত তুলে নেওয়া হয়েছিল সেটা কত না তিনের দশ তাহলে তিনের দশ অংশ শরবত তুলে নেওয়া হলো কেন মোট যে শরবত সেটা ছিল কত এক একক তাহলে এক একক এর তিনের দশ অংশ তুলে নেওয়া হয়েছে তাহলে এর জন্য এখানে তিনের দশ অংশ শরবত তুলে নেওয়া হলো এরপর দু হাজার দুয়ে কোনো পরীক্ষায় এ আটষট্টি পার্সেন্ট নম্বর পেয়েছে এবং বি তার চেয়ে শূন্য দশমিক পাঁচ শতাংশ নম্বর কম পেয়েছি যদি বি পাঁচশো চল্লিশ নম্বর পেয়ে থাকে তবে পরীক্ষায় মোট নম্বর কত ছিল এ কত নম্বর পেয়েছিল এখানে দুটো প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে এ নম্বর পেয়েছে আটষট্টি পার্সেন্ট তাহলে বি নম্বর পেয়েছে আটষট্টি মাইনাস শূন্য দশমিক পাঁচ পার্সেন্টেজ দশমিক পাঁচ পার্সেন্ট যদি কম পেয়েছিল তাহলে সাতষট্টি দশমিক পাঁচ শতাংশ নাম্বার কম পেয়েছে তাহলে শর্তানুযায়ী সাতষট্টি দশমিক পাঁচ শতাংশ সমানই হল পাঁচশো চল্লিশ তাহলে এক পার্সেন্ট সমান হলো পাঁচশো চল্লিশ ডিভাইডেড সাতষট্টি দশমিক পাঁচ আর একশো পার্সেন্ট সমান হলো পাঁচশো চল্লিশ এই সাতষট্টি দশমিক পাঁচ এই দশমিক তুলে নিলে এখানে দশ হবে আর এখানে যদি একশো তাই এখানে একশো গুণ করা হয়েছে এরপর এখানে কাটাগাটি করা হচ্ছে তাহলে পঁচিশ চারে একশো আর ছশো পঁচাত্তরকে পঁচিশ দিয়ে ভাগ করলে হবে সাতাশ আর সাতাশ দিয়ে আর এই এটা কাটাকাটি করলে হবে এখানে কুড়ি তাহলে কুড়ি দশ হাজার চার গুণকালবে আটশো অতএব মোট আটশো নম্বরের পরীক্ষা হয়েছিল এ নম্বর পেয়েছিল আটশো গুণিত আটষট্টি ডিভাইডেড একশো এখানে দূষণ এখানে দূষণ কেটে গেল আটের সঙ্গে আটশোটি গুণকালে পাঁচশো চুয়াল্লিশ তাহলে এ পেয়েছে পাঁচশো চুয়াল্লিশ এরপর দুই থেকে দুয়ে আমিনা বিবির বেতন প্রথমে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পরে কুড়ি পার্সেন্ট হ্রাস পেল আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো তা হিসাব করো ধরি আমিনা বিবির বেতন ছিল একশো টাকা প্রথমে কুড়ি পার্সেন্ট বেতন বৃদ্ধির পরে বেতন হয় একশো প্লাস কুড়ি যেহেতু শতকরা কুড়ি পার্সেন্ট কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে তাই এখানে একশো টাকা ছিল তাহলে একশো প্লাস কুড়ি সেখানে একশো কুড়ি টাকা এখন বেতন এখন বেতন আবার হ্রাস পাবে কত না কুড়ি পার্সেন্ট হ্রাস পাবে তাহলে একশো টাকায় বেতন হ্রাস পায় কুড়ি টাকা এক টাকায় হ্রাস পায় কুড়ি ডিভাইডেড একশো একশো কুড়ি টাকায় বেতন হ্রাস পায় কুড়ি গুণতে একশো কুড়ি ডিভাইডেড একশো শূন্য শূন্য এখানে শূন্য এখানে শূন্য কেটে গেলো এদের গুণগুলো চব্বিশ তাহলে চব্বিশটা বেতন কমেছে তাহলে কুড়ি পার্সেন্ট বেতন হ্রাস পাওয়ার পর বেতন হবে কত না একশো কুড়ি মাইনাস চব্বিশ সমান হল ছিয়ানব্বই টাকা তাহলে আগে ছিল একশো টাকা এখন হল ছিয়ানব্বই টাকা তাহলে একশো টাকায় কত কমেছে যেটা কমেছে তত পার্সেন্ট কমবে তাহলে বর্তমানে বেতন একশো মাইনাস ছিয়ানব্বই সমান চার পার্সেন্ট কমেছে তার কারণ একশো টাকা যদি চারটায় কমে তাহলে পার্সেন্টেজ যদি আমরা বলি তাহলে চার পার্সেন্ট কমেছে আশা করি বুঝতে পারলে এরপর তিনের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও একে গোসাগর নির্ণয় করো এইট ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর দ্বিতীয় রাশি দেওয়া আছে বারো ইন্টু এক্স কিউ প্লাস এইট তৃতীয় রাশি দেওয়া আছে ছত্রিশ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন এখানে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি এইভাবে তুলে নিতে হবে এবং প্রত্যেকটা রাশিকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে তারপরে আমাদের গোশক নির্ণয় করতে হবে এইট ইন্টু এক্সকোয়ার মাইনাস ফোর তাহলে এক্স স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার আর ফোর হলো দুয়ের হোল স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এইট ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু এরপর দ্বিতীয় রাশি বারো ইন্টু এক্স কিউ প্লাস এইট বারো এক্স কিউ অর্থাৎ এক্সের হোল কিউ প্লাস টু হোল কিউ এ কী প্লাস বিকে সূত্র থেকে আমরা পাবো তাহলে বারো ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর এরপর তৃতীয় রাশি দেওয়া আছে ছত্রিশ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন তাহলে ছত্রিশ এখানে হচ্ছে কোনো সূত্রে যাবে না তাই একে মধুসহ বিশ্লেষণ করতে হবে এর জন্য সাজিয়ে নেওয়া হয়েছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স মাইনাস টেন এখানে দশ ছিল পাঁচকে দিয়ে গুণ করলে দশ হবে আর মাইনাস ফাইভ এক্স আর প্লাস টু এক্স করে তাহলে মাইনাস থ্রি এক্স হবে ওকে এখন এই দুটো থেকে যদি এক্স কমন হয় তাহলে এক্স মাইনাস ফাইভ আর এই দুটো থেকে টু কমন হইলে এক্স মাইনাস ফাইভ মানে এক্স মাইনাস ফাইভ পুরোটা থেকে কমন নিলে এক্স প্লাস টু পড়ে থাকলো তাহলে এখন এই আট বারো ছত্রিশ এদের যে গোসাগু তা হলো চার আর প্রত্যেকটাতে এক্স প্লাস টু আছে তাহলে এক্স প্লাস টু বসে গেলো তাহলে নিণ্ডে যে গোসা তা হলো ফোর ইন্টু এক্স প্লাস টু এরপরে তিনি লসাগু নির্ণয় করো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার দ্বিতীয় রাশি দেওয়া আছে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার তৃতীয় রাশি দেওয়া আছে টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্রথম রাশি হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার মধ্য সহ বিশ্লেষণ করা হবে এর জন্য সাজিনো হয়েছে এরপর প্রথম দুটো থেকে এক্স কল আর এর পরের দুটো থেকে ওয়াই কে হলো এরপর পুরোটা থেকে দেখো এক্স মাইনাস টু ওয়াই কে হলো পড়ে আছি এক্স প্লাস ওয়াই একই রকমভাবে দ্বিতীয় রাশিকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার এই দুই আর এই দুই গুণ করলে হবে চার তাহলে মাইনাস ফোর এক্স ওয়াই আর মাইনাস এক্স ওয়াই যোগ করলে হবে মাইনাস ফাইভ এক্স ওয়াই তাহলে এভাবে সাজিয়ে নেওয়া হয়েছে এদিকে টু ওয়াই স্কোয়ার আর এখানে টু এক্স এক্সকোয়ার যেমন ছিল তেমন আছে এরপর প্রথমের দুটো থেকে টু এক্স কম নিলে এক্স মাইনাস টু ওয়াই এর পরের দুটো থেকে মাইনাস ওয়াই কম নিলে এক্স মাইনাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই পুরো থেকে কম নিলে হবে টু এক্স মাইনাস ওয়াই এরপর তৃতীয় রাশি টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এখানে মধ্যসা বিশ্লেষণ করতে হবে তাই সাজিয়ে নেওয়া হলো টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এরপর প্রথম দুটো থেকে টু এক্স কম নিলে এক্স প্লাস ওয়াই পড়ে থাকলো এর দুটো থেকে মাইনাস ওয়াই কম নিলে এক্স প্লাস ওয়াই পড়ে থাকলো এক্স প্লাস ওয়াই পুরোটা থেকে কম নিলে টু এক্স মাইনাস ওয়াই পড়ে থাকলো এখন নির্ণয় লশাঘু হলো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস টু ওয়াই ইন্টু টু এক্স মাইনাস ওয়াই আমরা জানি কি লশাঘু নির্ণয়ের সময় তো বিশ্লেষণ দেখে কী করতে হয় প্রথমে যেটি কমন সেটি নেওয়া হয়েছে দেখো প্রথমে এই দুটো থেকে এক্স ওয়াই এখানে এক্সপ্লাস ওয়াই তাই 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 এক্সপ্লাস ওয়াই নেওয়া যাচ্ছে এরপর এখানে এক্স মাইনাস টু ওয়াই এখানে এক্স মাইনাস টু ওয়াই তাই এক্স মাইনাস টু ওয়াই নিয়ে নেওয়া হল এরপর এখানে আছে টু এক্স মাইনাস ওয়াই আর এখানে আছে টু এক্স মাইনাস ওয়াই টু এক্স মাইনাস ওয়াই চলে এলো এইভাবে আমাদের লশক নির্ণয় করতে হয় আমরা জানি আশা করি বুঝতে পারলে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে এবং এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তাদের বলব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে বেল আইকন তাতে প্রেস করার জন্য যাতে করে তোমরা আমার নতুন ভিডিওগুলো প্রথমেই দেখতে পের ব চারেদাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও একে সরল কর বি স্কোয়ার মাইনাস ফাইভ বি ডিভাইডেড থ্রি বি মাইনাস ফোর এ ইন্টু নাইন বি স্কোয়ার মাইনাস ষোলো স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার মাইনাস পঁচিশ ভাজিত থ্রি বি স্কোয়ার প্লাস ফোর এ বি ডিভাইডেড এ বি প্লাস ফাইভ বি স্কোয়ার মাইনাস ফাইভ বি ডিভাইডেড থ্রি বি মাইনাস ফোর ইন্টু নাইন বি স্কোয়ার মাইনাস ষোলো স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার মাইনাস পঁচিশ ভাজিত থ্রি বি স্কোয়ার প্লাস ফোর এ বি ডিভাইডেড এব প্লাস ফাইভ এখন এখান থেকে যদি বি কমন হয় তাহলে বি মাইনাস ফাইভ আর এখানে যেমন ছিল নিচে তেমন থাকলো গুণিত এটি হলো থ্রি বি এর হোল এটি হলো ফোর এ এর হোল স্কোয়ার তাহলে স্কোয়ার মানস বিস্কোয়ার সূত্র আর এখানে স্কোয়ার মাইনাস বিস্কার সূত্রে সাজিনো হয়েছে ভাগ চিনে গুঞ্চিন্ন করতে গেলে ডি হর হরটি লভ হবে তাই গুঞ্চিন্ন করালো লবকে হর আর হরকে লভ করালো এবং একই সাথে এখানে এ কমন যাচ্ছে তাই এ কম নিয়েছে আর এখানে বি কমন যাচ্ছে তাই বি কম হয়েছে এরপর এখানে সূত্রে ভেঙে নেওয়া হয়েছে সূত্রে ভেঙে নেওয়ার পরে দেখো এখানে বি এখানে বি কেটে গেল এখানে বি প্লাস ফাইভ এখানে বি প্লাস ফাইভ কেটে নেওয়া হয়েছে এখানে থ্রি বি প্লাস ফোরে আর এখানে থ্রি বি প্লাস ফোরে কেটে নেওয়া হলো থ্রি বি মাইনাস ফোরে থ্রি বি মাইনাস ফোরে কেটে নেওয়া হয়েছে এখন এখানে আছে শুধুমাত্র এ সন হল এ অতএব নির্ণ মান হলো এ এরপর চারিদাকে দুয়ে উৎপাদক বিশ্লেষণ করো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ বি প্লাস সিক্স এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ বি প্লাস ছয় ধরি এ প্লাস বি সন হল এক্স এখন এখানে যদি দেখো মাইনাস ফাইভ কমন নেওয়া হয় তাহলে এ প্লাস বি ভিতরে থাকবে এখানে আছে এ প্লাস বি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স আমরা এখানে লিখে নিতেও পারি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ যদি এখানে কমন হয় তাহলে এ প্লাস বি প্লাস সিক্স এখন এ প্লাস এ প্লাস বিতে এক্স বসানো হয়েছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স একে মধ্য বিশ্লেষণ করতে হবে এই জন্য সাজিয়ে নেওয়া হলো ছয়কে যদি ভেঙে নেওয়া হয় তাহলে তিন মধ্যে দুই আর মাইনাস থ্রি মাইনাস টু যোগ করলে হবে মাইনাস ফাইভ তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স প্রথম দুটো থেকে এক্স কমন এলো এরপরের দুটো থেকে টু কমন এলো মাইনাস টু কমন নেওয়া হলো এখন এক্স মাইনাস থ্রি এখন থেকে যদি কমন নেওয়া হয় তাহলে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু পড়িয়েছিল এরপর এক্সের মান বসিয়ে দেওয়া হলো তাহলে এ প্লাস বি মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি মাইনাস টু এটি হলো নির্ণয় উত্তর আমি দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো তোমাদের করিয়ে দিলাম এর পরের যে অঙ্কগুলো সেগুলো আমি তোমাদের পরে করে দেব আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ